প্রিয় দর্শক, একদিকে মেজর সিনহা হত্যাকাণ্ড, অন্যদিকে রোহিঙ্গা ইস্যু, সব মিলিয়ে খবরের শিরোনাম বলি কিংবা দেশের মানুষের সব ধরনের সব চোখ কিংবা নজরদারি যাই বলি না কেন, সব কিছু একদিকে সেটি হচ্ছে কক্সবাজারের দিকে। এখন এই কক্সবাজারে মেজর সিনহা হত্যাকাণ্ড এবং যেটি আমাদের উপরে ঘাড়ের উপরে অর্থাৎ বাংলাদেশের উপরে বসে আছে রোহিঙ্গার সমস্যা, তার সমাধান কি হবে, কতদূর, সব মিলিয়ে কক্সবাজার একটি সেনসিটিভ জায়গা হয়ে গেছে এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে, সেই সকল বিষয়গুলো নিয়েই আজকে আমরা ব্যাটারসাম টু দ্য পয়েন্টে কথা বলবো। আমি বরাবরের মতো আজও রয়েছি শোভা ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় কক্সবাজার থেকে ভাষার জ্বর। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন দুজন সম্মানিত অতিথি, তাদের একজন মজিবুল হক চুন্নু, এমপি এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। যদিও আমরা এই মুহূর্তে হারুনুর রশিদকে পাইনি, আশা করছি আলোচনার এক পর্যায়ে তাকেও আমরা সংযুক্ত করব। আমি আলোচনা শুরু করতে চাই মজিবুল হক চুন্নুকে দিয়ে। আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন? জি। চুন্নু সাহেব, প্রথমে যে বিষয়টি আমরা জানতে চাই যে সেটি হচ্ছে যে আমরা বলি মেজর সিনহা হত্যাকাণ্ড এবং ক্রস ফায়ার এবং এই হত্যার ন্যায় বিচার, এটি এখন একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা জানি যে তদন্ত কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তারা কিন্তু সুপারিশ সহ 13 দফা একটি তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদনও জমা দিয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজ কথা বলেছেন, কিন্তু বিষয় জানতে চাই আপনার কাছে, দেশের প্রধান রাজনৈতিক দল হিসাবে যে ক্রস ফায়ার বন্ধে এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে আপনাদের উদ্যোগ ভূমিকাটা কি, এবং সিনহা হত্যাকাণ্ডকে ক্রস ফায়ার বলবেন না সাক্ষী রেখে প্রকাশ্যে হত্যাকাণ্ড বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল আরেক দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে আমার ধন্যবাদ। আসলে মেজর সিনহা হত্যার যে ঘটনাটা, এই ঘটনাটা খুবই দুঃখজনক। এই ঘটনা দুঃখজনক কিনা এটা আমি মনে করব, এটা একটা নারকীয় ঘটনা। আপনি দেখুন, এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা, এটা আসলে আসলে কোনো সভ্য দেশে গ্রহণযোগ্য না। এটা কেউই বাংলাদেশের নাগরিক এটা কেউই চায় বলে আমি মনে করি, কেউ চায় না। আমরা অনেক সময় একটু নীরব থেকেছি বিভিন্ন কারণে। আপনি দেখেছেন যে এই আমাদের দেশে মাদকের বিষয়টা এত ব্যাপকভাবে ছড়িয়ে গেছিল যে আমাদের আমাদের যুব সমাজ যে একটা অবস্থা সৃষ্টি হয়েছিল মাদকের কারণে, এটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। এবং ঠিক ওই সময়টা এটাকে কন্ট্রোল করার জন্য আমার মনে হয়, যেটা আমার ধারণা, যে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে হয়তো বা এটা কন্ট্রোল করার জন্যই তারা এরকম ভাবে তাদেরকে ধরতে গেছেন বা ধরতে যাওয়ার পরে ক্রস ফায়ার হয়েছে, মারা গেছে, এরকম কিছু ঘটনা হয়েছে। সেটাকে আসলে আমি মনে করি জাতীয় পার্টির সহ অনেক রাজনৈতিক দল, দেশে অনেক বিদগ্ধ ব্যক্তিগুলো এটাকে একটু অ্যাভয়েড করে গেছেন, একটু নীরব থেকেছেন। আমার যেটা আমার আমার আমি মনে করি এই নীরব থাকাটাই বোধহয় একটু সমস্যা হয়েছে। নীরব থাকার কারণেই আমার মনে হয় যারা ক্রস ফায়ার করেন তারা বোধহয় একটু বেশি উৎসাহিত হয়েছে এবং তারা এটাকে ব্যক্তির স্বার্থে তারা কাজে লাগাচ্ছে। আমি মনে করি যে সরকারের এটা এখন উচিত হবে যে ক্রস ফায়ার যারা করেন তারা এখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে রাষ্ট্রের প্রয়োজনে বা সমাজের প্রয়োজনে যে করছেন এরকম কিন্তু এখন মনে হচ্ছে না। যদিও রাষ্ট্রে বা সমাজের প্রয়োজনে কিন্তু ক্রস ফায়ার আমরা সমর্থন করতে পারি না বা আমরা করব না, বাট আমরা এটা বললাম না যে হয়তো আমরা কিছু কারণে আমরা একটু নীরব থেকেছিলাম, তবে এটা আর এখন নীরব থাকার কোনো সময় না। আমি মনে করি যে সবার সচ্চর হওয়া উচিত এবং সরকারের কঠোর নির্দেশন দেওয়া উচিত যে কোনো অবস্থাতে বাংলাদেশের কোনো নাগরিক এক্সট্রা জুডিশিয়ারি কিলিং যাতে না হয়। কেউ যদি অন্যায় করেছে অ্যারেস্ট হবে, তার বিরুদ্ধে মামলা হবে, তার বিরুদ্ধে সাজা হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে, সেটা চলা উচিত এবং সেই দাবি আমাদের, এবং আমি মনে করি সেটা সবারই দাবি হওয়া উচিত। আমাদের কিন্তু শুধু আমরা না, আপনি বলছেন আমরা কেন, দেশের অনেক যারা নাকি বুদ্ধিজীবী আছেন, অনেক শিক্ষিত মানুষ, তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে এখন যেভাবে সরব, আগে কিন্তু এতটা সরব ছিলেন না, এটা কিন্তু সরব উচিত। শুধু ক্রস ফায়ারটা আজকে না, আপনি দেখেন এর আগে যখন বিএনপি ক্ষমতা ছিল তখনও কিন্তু আপনার ওই সময় দেখা গেছে যে তারাও কিন্তু এই কাজটা করেছিলেন, এই কাজটা কারই করা উচিত না। জি মজিবুল হক চুন্নু, আপনি যেটা বলছেন যে একটা সময় কোন কারণে জাতীয় পার্টি ক্রস ফায়ার বন্ধের কারণে নীরব ছিল, সেটা হয়তো আপনি নিজে বলতে পারবেন, কিন্তু সময় এসেছে বলছেন সেটাকে সরব হওয়ার জন্য। কিন্তু সরব হওয়ার জন্য কি কি প্রক্রিয়া আপনারা শুরু করেছেন? শুধু কি আওয়াজ দিলেই হবে কিনা, কিন্তু এটা প্রক্রিয়াটা কি,
আওয়াজে তো কোনো কিছু আসলে একটা আওয়াজ অবশ্যই একটা উপলক্ষ যে কোনো কণ্ঠস্বরটা যত দৃঢ় করা যায় হয়তো বাস্তবতা সেই ঘটনাটা বন্ধ করার জন্য আওয়াজ অবশ্যই একটা বিষয় কিন্তু সেটা হচ্ছে আপনারা প্রক্রিয়াগুলো কি কি করছেন আর যেটা বলছিলাম আমরা যে সেনা হত্যাকাণ্ডের কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী প্রধানও কিন্তু বলছেন যে ন্যায় বিচার অবশ্যই হবে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে এটার অবশ্যই ন্যায় বিচার হবে এবং পুলিশ বাহিনী যে শীর্ষ আইজিপি প্রধান তিনিও কিন্তু বলেছেন ন্যায় বিচার হবে কারণ আমি যদি বলি যে আপনি একজন সংসদ সদস্য সেই জায়গা থেকে যদি বলি সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে আপনার কি মনে হয় এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার আসলেই হবে কিংবা সেটি হলে আরো কতটা সময় লাগবে কিংবা দীর্ঘসূত্রিতা অন্যান্য হত্যাকাণ্ডগুলো কিংবা মামলাগুলোর মতো হওয়া উচিত কিনা দেখুন আপনি আমাকে কয়েকটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা আপনি করেছেন যে এই ক্রসফায়ারে অনেক সময় জাতীয় পার্টি বা অন্যান্য অনেকে নীরব ছিলেন এখন সবাই সরব এবং সেই সরবটা কিভাবে দেখেন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আছে এই সরকার যারা পরিচালনা করছেন তারা আওয়ামী লীগ তারা এই দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তারা আমার চেয়ে কম দেশপ্রেমিক নিশ্চয়ই না তারা নিশ্চয় দেশপ্রেমিক তবে একটা কথা কি জানেন এখন আমরা তো বিরোধী দল রাজনীতি করি আমরা পার্লামেন্টের অপোজিশন আমাদের তো মূলত দাবি বিভিন্ন ফোরামে সরকারকে দাবি করা যে সরকার যে কাজগুলি করছে কাজগুলো ঠিক না এই যে আপনার ক্রস ফায়ার এই কাজটা ঠিক না এই কাজটা অমানবিক এটা মানবতার বাইরে আমরা সরকারকে অনুরোধ করছি আমরা পার্লামেন্টে বলছি আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান তিনিও এটা এই ব্যাপারে পার্লামেন্টে এবং দলীয় বিভিন্ন ফোরামে তিনি বক্তব্য রাখছেন এবং দেশের মানুষও এই কথাগুলো বলছেন আস্তে আস্তে জনমত ক্রিয়েট হচ্ছে এবং আমি মনে করি যাবো জনমত ক্রিয়েট হচ্ছে এবং আপনারা যে সাংবাদিক আপনারাও কিন্তু এখন আপনারাও সরব আপনারাও এখন যেভাবে সরব দুই বছর তিন বছর আগে আপনারা এত সরব হয়েছিলেন আমার মনে হয় না এই সবাই কেমন যেন একটু নীরব নীরব ছিল এটা আমার ব্যক্তিগত মত এখন যেহেতু সরব সবাই সরব হয়েছে আমার মনে হয় সরকার বাধ্য হবে যে এই ক্রস ফায়ার যদি কেউ করে সেটা সরকার অ্যালাউ করবে না সহ্য করবে না আর একটা বিষয় হলো যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা ন্যায় বিচার হবে এবং সেনা প্রধান তিনিও বলেছেন ন্যায় বিচার হবে দাবি করেছেন আমাদের পুলিশের মহাপরিদর্শক আইজিপি যিনি তিনি বলেছেন যে ন্যায় বিচার হবে যেহেতু রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ বলেছেন যে ন্যায় বিচার হবে সেখানে আমাদের শ্রদ্ধা রাখা উচিত এবং আমার মনে ন্যায় বিচার হবে হওয়া উচিত তবে একটা জিনিস আমি বলি আপনার সাথে একমত হয়ে যে শুধু সিনহা হত্যার বিচারটা ন্যায় বিচার হবে কেন অন্যান্য যারা যে সমস্ত ক্রস ফায়ার মারা গেছে মামলা হয়ে থাকে সেইগুলো ন্যায় বিচার হওয়া উচিত আইন সবার জন্য সমান হওয়া উচিত সব ক্ষেত্রেই ন্যায় বিচার হওয়া উচিত এবং আইন সব ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা আমি মনে করি উচিত এবং প্রয়োজন মজিবুলক জন্য আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে ক্রসফায়ার শুরু হলো বিএনপির হাত ধরে কিন্তু এই ক্রসফায়ার নিয়ে এত আলোচনা সমালোচনা বিতর্কের পরও বর্তমান সরকার কেন সেটিকে বন্ধ করতে পারছে না কিংবা বন্ধ করছে না দেখুন আমি কারণ আমার নিজের মধ্যে একটা দুর্বলতা আছে সেই দুর্বলতা হলো আমি কিন্তু পার্লামেন্টে গত অধিবেশনে মানে একটা অধিবেশনে আমি বলেছিলাম যে প্রয়োজনে ক্রসফায়ার করে কোনটা যে বাচ্চা বাচ্চা মেয়েগুলিকে যেভাবে রেপ করা হয় যেভাবে আপনার ধর্ষণ করা হয় এবং হত্যা করা হয় এটার যে প্রচলিত আপনার যে আইন আছে সেই আইনে সেই মেয়েগুলিকে আপনার রেপ করার পরে সেই অনেক সময় তাদের গরিব গড়ে মেয়ে তাদের বিরুদ্ধে মামলা হয় সেই মামলা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সেই মামলা সেখানে তাদের সাজা হওয়াটা কঠিন কারণ সেখানে সাক্ষী আসতে হয় সাক্ষী আসার প্রয়োজন সেখানে আপনার একটা লং একটা লং প্রসেস সেই প্রসেসের বিচারটা কঠিন হয়ে যায় সেই জন্য কিন্তু অনেক সময় পার্লামেন্টে আমি নিজেও কিন্তু এই কথা বলেছিলাম যে প্রয়োজনে যেহেতু মানে এই বিভিন্ন সময় দেখা যায় যে মাদকের বিরুদ্ধে ক্রসফায়ার হয় তাহলে এই ধর্ষণের বিরুদ্ধে কেন ক্রসফায়ার হয় না এটা কথার কথা বলেছিলাম কারণ আসলে আমাদের আমি মনে করি যে আমাদের বিচারের যে পদ্ধতিটা সেই পদ্ধতিটাকে আরো আরো মানে সহজ করার জন্য একটা পরিবর্তন আনা উচিত কারণ অনেক সময় দেখা যায় যে একটা জিনিস একটা ঘটনা হয় সেই ঘটনা নিয়ে অনেকে কথা বলেন তারপরে যখন একটা প্রক্রিয়া আইনের প্রক্রিয়া যায় সে মামলা সাক্ষী হওয়া সাক্ষী আপিল হওয়া হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট এগুলো হইতে হইতে লং টাইম সেই লং টাইমে বিচারের সুফলটা পাওয়া যায় না সেই জন্য কিন্তু অনেক সময় অধৈর্য হয়ে অনেকে বলে থাকেন যে প্রয়োজন ক্রসফায়ার হবে কিন্তু আসলে ক্রসফায়ার বর্তমান যুগে বা সভ্য সমাজে এটা অ্যালাউড না তবে বারবারই আপনি বলছেন এবং ক্রসফায়ার নিয়ে
প্রত্যেকটা মহল থেকে ক্রসফায়ার বন্ধের ব্যাপারে আওয়াজ উঠেছে এবং আপনার কথা অনুযায়ী বুঝতে পারছি যে ক্রসফায়ার বন্ধের বিষয়ে সর্বমহল থেকে যে আওয়াজটা উঠেছে এই আওয়াজটা নিশ্চয়ই সরকারের কানে যাবে এবং তা বাধ্য হবে সরকার কিংবা আপনারা বাধ্য করবেন ক্রসফায়ার বন্ধে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আমাদের আরেকজন অতিথিকে সংযুক্ত করতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা একটু বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদের সঙ্গে কথা বলতে চাই। নিশ্চয়ই হারুনুর রশিদ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হত্যাকাণ্ড নিয়ে আলোচনা চলছিল, সেখানে কিন্তু মজিবুল হক চুন্নু সাহেব একটা কথা বলেছেন এবং সকলেই জানে যে অভিযোগটা আসলে আপনাদের দিকে, বিএনপির হাত ধরেই কিন্তু ক্রসফায়ারের জন্ম হয়েছিল। সেই আপনাদের হাত ধরে যে ক্রসফায়ারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্ম হয়েছিল তারই কিন্তু বলি হতে হলো সর্বশেষ মেজর সিনহাকে। এখন সিনহার বিচারটা কি হবে? যদিও সকলেই বলছে ন্যায় বিচার অবশ্যই হবে, আমি আপনার কথা জানতে চাই, যদিও এ বিষয়ে আপনি অনেকবারই সংসদে দাঁড়িয়ে অনেক কথা বলছেন। জি ধন্যবাদ, আজকে চ্যানেল আইতে আমাকে সংযুক্ত করার জন্য। এখানে আমাদের একজন আলোচক হিসেবে উপস্থিত আছেন, পার্লামেন্টে বিভিন্ন বিষয়ে যিনি অত্যন্ত সরব থাকেন, আমাদের মাননীয় সংসদ জনাব চুন্নু ভাই এখানে আজকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আলোচনার সূত্রপাত করেছেন এবং এটা সমসাময়িক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা সারা দেশে আলোচিত হচ্ছে। এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংজ্ঞাটা আগে আপনাদের সংজ্ঞায়িত করতে হবে যে আমরা কাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করি। আপনি আমাকে বলেছেন যে বিএনপির হাত ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুনেছে, সঠিক নয়। এটি বাংলাদেশের স্বাধীনতা উত্তর 72-75 রক্ষী বাহিনীর সৃষ্টির মধ্য দিয়ে বিরোধী মতকে দমনের জন্য সে সময় হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীদেরকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছে এবং পরবর্তীতে অন্যান্য সরকারের সহ কম বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। আমি বলবো না যে বিএনপির সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্লিন হার্ট অপারেশনের সময় অধিকাংশই বিএনপি নেতা কর্মীরাই কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ এখনো জানাই, ভবিষ্যতেও জানাবো। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না একজন রাজনৈতিক কর্মী হিসাবে, ভবিষ্যতেও করবো না, বিএনপি দল ক্ষমতায় আসলেও করবো না, দল ক্ষমতার বাইরে থাকলেও করবো না। অবশ্যই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটি অপরাধ এবং এটি আমাদের কোরআন এবং আমাদের সংবিধান কোনোটাই এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে স্বীকৃতি দেয় না, অনুমোদন দেয় না। এখানে আজকে এসকে সিনহার হত্যাকাণ্ড নিয়ে আজকে সারা দেশের ভিত্তিকে নাড়া দিয়েছে। এই এই প্রথম এই 10-12 বছরের মধ্যে প্রায় 3000-এর অধিক হত্যাকাণ্ডের সংগঠিত হয়েছে, কিন্তু মেজর এসকে সিনহার যে ঘটনাটি গত 31 জুলাই ঈদের আগের দিন রাত্রে যে সংগঠিত হয়েছিল সেইটিকে কেন্দ্র করে আপনার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এখনো আলোচনায় তুঙ্গে রয়েছে এবং তার ভিকটিমের পরিবার এই বিচার দাবিতে কিন্তু তারা আদালতের আইনের আশ্রয় লাভের সুযোগটা পেয়েছে, যেটা আমাদের সংবিধানের 27 অনুচ্ছেদ 31 অনুচ্ছেদ 32 অনুচ্ছেদে পরিষ্কার বলা হচ্ছে যে এখানে আইন প্রয়োগকারী সংস্থাকে এই ধরনের ঘটনা সংঘটিত করার কোনো অধিকার দেওয়া হয়নি। এখানে যেহেতু এখানে সিনহার পরিবার এখানে আইনের আশ্রয় লাভের সুযোগ পেয়েছে, গোটা রাষ্ট্র এই ব্যাপারে তাকে সহায়তা দিচ্ছে এবং এদেশের সমস্ত রাজনৈতিক দল বলেন এটা নিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে, যে কারণে কিন্তু এটা একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হয়েছে এবং এটা এখনো তদন্তাধীন রয়েছে, যে কারণে আমরা এখনো আশাবাদী যে অবশ্যই এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য লক্ষ্য কারণ এবং এদের সাথে অপরাধীদের আমরা চিহ্নিত করতে পারবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উপর্যুপুরি হয়ে আসছে এবং পুলিশ যে নাটক বানিয়ে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে, আমার নিজের শোনা, আমি আমার এই এমপি হওয়ার সুবাদে উদ্ধতন জায়গায় আমি থাকার সুবাদ হয়েছে, সেখানে যখন এরকম ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তখন আপনার উদ্ধতন জায়গা পুলিশের উদ্ধতন কর্মকর্তা থেকে জিজ্ঞাসা করা হয় যে কি খবর তোমার এখানে, এটা কি ঘটনা ঘটেছে, এটা বিএনপি জামাতের সন্ত্রাসী, ব্যাস তাইলে শেষ। এই ধরনের আপনার মানব হত্যাকে এইভাবে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে বর্তমান সরকার, তাদের ক্ষমতাকে নিরঙ্কুশ করা, নিরাপদ করা এবং বিরোধী মতকে দমন করার জন্য কিন্তু এই গত 10-12 বছরে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। আমাদের পরিষ্কার আমি বলবো যে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবের 75-এ যে 15 আগস্ট বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত সেটা কিন্তু দীর্ঘ 21 বছর পর বিচারের মুখোমুখি হতে হয়েছে, বিচার হয়েছে, ইন্ডিমিটি বিল দিয়েও কিন্তু বন্ধ রাখা যায়। তাহলে আজকে বুঝতে হবে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আজকে বৈরি পরিবেশের কারণে যে সমস্ত পরিবাররা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা দাবি জানিয়ে আসছে, তারা যারা বিচার পাচ্ছে না, এই বৈরি পরিবেশ থেকে যখন জাতি বেরিয়ে আসবে তখন কিন্তু 10 বছর পরে হোক 5 বছর পরে হোক আজকে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা কিন্তু আইনের আশ্রয় লাভ করবে এবং আইনের আশ্রয় লাভের মধ্য দিয়ে কিন্তু তারা বিচার পাবে বলে আমি দৃঢ় ভাবে জানাব। হারুনুর রশিদ, আমি একটু থামাই আপনাকে, আপনার কথা জি আজকে দেখবেন আজকে একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের রায় হয়েছে, তাতে 5 জন পুলিশ সাজা প্রাপ্ত হয়েছে, তার মানে এটি একটা মেসেজ যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা যারাই ঘটাক না কেন তারা পার পাবে না ভবিষ্যতে,
এটি একটি মেসেজ বর্তমান সরকারের সময় আজকে একটা বিচার প্রক্রিয়া কিন্তু রায় প্রদান করা হয়েছে এটা আজকে আমাদের জন্য আমি মনে করব যে আমাদের যারা আমরা বিচার বিভাগ থাকার প্রতিবাদ জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ড, 3রা নভেম্বরে জেল হত্যা, জাতীয় চার নেতাকে হত্যাকাণ্ড, সবকিছুতেই যে আপনি যে দলটি করেন হারুনুর রশিদ সাহেব, যেহেতু জিয়াউর রহমানের নামটি এসে পড়ে, তো সেই জায়গাতে আপনি আসলে কি বলবেন? সেই হত্যাকাণ্ডের মূল নায়ক হিসাবে জিয়াউর রহমানের নামটি এসে পড়ে, সেই জায়গাতে আমি একটু জানতে চাই, নিশ্চয়ই আপনি ব্যাখ্যা দিবেন, আমি যে ব্যাখ্যাটি জানতে চাই। জি ধন্যবাদ। আসলে জিয়াউর রহমানকে এখানে আমি ইদানিং লক্ষ্য করছি, তারপর শেখ মুজিব হত্যার বিচার কাণ্ড কিন্তু আপনার ইতিমধ্যে আদালত কর্তৃক নিষ্পত্তি হয়ে গেছে, অপরাধীদের সাজা হয়েছে, দণ্ড হয়েছে, কেউ কেউ বাইরে পলাতক আছে, এবং 3রা নভেম্বর হত্যার বিচার হয়েছে, আপনার অন্যান্য ঘটনাগুলো বিচার প্রক্রিয়া চলছে। এখন বিষয়টি হচ্ছে যে আপনার আজকে কেন জিয়াউর রহমানকে জড়াল, জিয়াউর রহমান তখন কোথায় অবস্থানে ছিল? জিয়াউর রহমান সামরিক বাহিনীর উপপ্রধান, সামরিক বাহিনীর উপপ্রধান ছিলেন। তখন সামরিক বাহিনীর প্রধান কে ছিল? তখন রক্ষী বাহিনীর প্রধান কে ছিল? এবং পনরিয়া রাষ্ট্রের ঘটনার পর ক্ষমতায় কারা এসেছিল এবং তারা 7ই নভেম্বর পর্যন্ত ক্ষমতায় কারা অধিষ্ঠিত ছিল, এই বিষয়গুলো আপনি পৃথিবীর ইতিহাস দেখাতে পারবেন? কোন সামরিক শাসক আপনার এই ধরনের ঘটনা ঘটানোর পর অন্যের হাতে ক্ষমতা তুলে দিয়েছে, অন্যের হাতে ক্ষমতা পশ্চিয়ে দিয়েছে? এখানে আজকে যারা এই অভিযুক্ত করছেন রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে একেবারে আওয়ামী লীগের তৃণমূল পর্যায় পর্যন্ত যখন অভিযুক্ত হচ্ছে, তার কোন সাক্ষ্য প্রমাণ আছে? আপনি বইয়ের ইতিহাস থেকে আমি তো বহু বই দিতে পারবো শেখ মুজিব হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন বই পুস্তক প্রকাশিত করেছে। সুতরাং যে কোনো হত্যাকাণ্ড আল্লাহ কোরআনের আমি সুরা আল নূরের মধ্যে পরিষ্কার বলছে যে তোমরা কাউরি বিরুদ্ধে অপবাদ রচনা করিও না ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে চারজন সুস্পষ্ট সাক্ষী তোমরা দিতে না পারো, তাদের অভিযোগ গ্রহণ করো। আজকে যারা অভিযোগ করছে তার চারজন প্রত্যক্ষদর্শী কে আছে, সাক্ষী কে আছে? সাক্ষীদের মামলা করেন। আপনি জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের অভিযোগ অভিযুক্ত করবেন, দায়ী করবেন, তো জিয়াউর রহমান হত্যাকাণ্ডের এর সাক্ষী চারজন কে আছে? আজকে বেগম খালেদা জিয়া বলছে 21শে আগস্টের ঘটনার সাথে তিনি জড়িত, তারেক রহমান এই ঘটনা ঘটিয়েছে। তা আপনি তার সুস্পষ্ট চারজন সাক্ষী দিয়ে ঘটনার তার শ্রবণকারী তার দিয়ে সমস্ত কিছু দিয়ে আপনি আদালতে মামলা করেন, এজাহার দায়ের করেন, বিচার করেন, অসুবিধা তো নাই। কিন্তু অসত্য ঘটনা দিয়ে ভাষাঞ্চলের বিষয়টি আমরা বলছিলাম, তবে ভাষাঞ্চলে অর্থাৎ রোহিঙ্গা ইস্যুতে যাওয়ার আগে একটু জানতে চাই যে চুনু সাহেব, আপনি কি মনে করেন যে মেজর সিনহা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু এটাই সর্বশেষ হত্যাকাণ্ড হবে, ক্রসফায়ার বন্ধ হবে? দেখুন, এই জবাবটা তো আমি যেহেতু সরকারে না, এই জবাবটা তো আমি দিতে পারবো না, কিন্তু সরকারকে বিরোধী বাধ্য করতে পারে বিরোধী দল, আপনারা তো পার্লামেন্টে বসে আছেন। ঠিক আছে, শুনেন, বাধ্য করা আর এই জবাব দেওয়া এক না। এখন এই জবাবটা দিতে পারবেন যারা সরকারে আছে, তারা বলতে পারবেন যে আর কোন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হবে কি না, বিচারপীত হত্যা হবে কি। তবে আমি হারুনুর রশিদ সাহেবের সাথে আমরা একমত যে প্রত্যেকটা সরকারের আমলে কম বেশি এই সমস্ত ঘটনা হয়েছে। আমরা যেহেতু এখন সভ্য বলে দাবি করি, যেহেতু এখন আমরা শিক্ষিত জাতি হয়েছি, যেহেতু এখন আমরা পার্লামেন্টে বা রাজনীতিতে আমরা পার্লামেন্ট সিস্টেম রাজনীতিতে আমরা চর্চা করছি, যেহেতু আমরা মনে করছি যে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবো জনগণের স্বার্থে, তাই আমাদের সবারই একমত হওয়া উচিত যে এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং যাতে না হয়। দেখুন, অনেকগুলি বিষয় আজকে আজকে আলোচক হারুনুর রশিদ সাহেব, উনি একজন এমপি, উনি আজকে পার্লামেন্টে তার নিজে একটা কথা বলেছেন, আমাদের খুব খারাপ লেগেছে, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে 18 মাস সেই মামলার এফআইআর কেউ নাই, সেই মামলা চার্জশিটও নাই, 18 মাস পরে সেই মামলা নাকি আবার যাওয়া হচ্ছে সিআইডিতে। এটা তো বিচার না, এটা এইগুলো তো আসলে হওয়া উচিত না, এটা যে আমলে হোক এখন হচ্ছে আগে হয়েছে, এগুলো হওয়া উচিত না। আসলে আমাদের আইন সবার জন্য সমান যাতে হয়, আইন আইনে সবার ক্ষেত্রে প্রয়োগটা আপনি বলছিলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সব সরকারের আমল, কোন সরকারই এসে বন্ধ করে না, কিন্তু বন্ধ করা উচিত, কিন্তু
আমি আপনার কাছে জানতে চাই, আপনি শুরুতে একটু বলছিলেন যে জাতীয় পার্টি কোথাও নীরব ছিল, সরব হয়নি কিংবা এখন হবে কিংবা হচ্ছে, নূর হোসেন কিংবা ডাক্তার মিলনের রক্তের কালিমা জাতীয় পার্টির হাতে আছে বলেই কি তারা এই সমস্ত দায়ভার থেকে নিজেদেরকে দূরে দূরে রাখে? জাস্ট আপনি নিশ্চয়ই ব্যাখ্যা দিবেন। মাদকের যে ঘটনা, যেভাবে মাদক আসলো এবং মাদক আসার পরে যেভাবে যুব সমাজ নষ্ট যাচ্ছিল, সেইটাকে রেস্ট্রেইন করার জন্য আমাদের ধারণা ছিল কিছু এই আপনার এই ধরনের ক্রসফায়ার হয়েছে, এবং সেই ক্রসফায়ার হওয়ার পরেও রাজনৈতিক দল সহ বিভিন্ন মহলে খুব একটা সরব হয় নাই, আমার ধারণা নীরবে এটাকে তারা সমর্থন করে গেছে। এটা কোনো ঘটনা না, এটা মানে সবার ক্ষেত্রে বলছি, আমি জাতীয় পার্টি না, আপনি দেখুন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সমস্ত রাজনৈতিক দলে এই গত কয়েক বছর আগে এই ধরনের ঘটনা হওয়ার পরে কিন্তু খুব একটা সরব হয়নি, এখন যেভাবে সবাই সরব হয়েছে। আসলে আমি আবারও বলছি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা এটা কোনো কারণেই হওয়া উচিত না, এটা আমি মনে করি সরকারের দায়িত্ব যে মানুষ এটার পক্ষে না, এবং আমি মনে করি সরকার এটা ক্ষতিগ্রস্ত হবে যদি এটা বন্ধ না করে, এবং আমি আরো মনে করি এটা বন্ধ না হলে জনমত যেভাবে সৃষ্টি হয়েছে সরকারের বিরুদ্ধে খুব তীব্র এটা প্রতিরোধ গড়ে তুলবে মানুষ, এবং আমরাও সেই ক্ষেত্রে সামনে থাকবো। মজিবুল হক চৌধুরী সাহেব, আরেকটি বিষয় আমি আপনার কাছে একটু জানতে চাই, অর্থাৎ আপনার সঙ্গে যে অপর পক্ষে অতিথি বসে আছেন তিনি কিন্তু সাবেক যে আমাদের রাজনৈতিক দলের সাবেক একজন বিরোধী দলের নেতা, তারা কিন্তু আজকে কিছু আগে একটা প্রেস কনফারেন্স করেছে, সেখানে তারা কিন্তু আর আপনি বর্তমান বিরোধী দলের নেতা, কিন্তু তাদের অভিযোগের জায়গাটি সংসদে তারা একদমই কথা বলতে পারছে না, সংসদে বিএনপি কে কথা বলতে দেওয়া হচ্ছে না। আপনি বিরোধী দলীয় নেতা হিসেবে কি বলবেন, আসলে কি এই অভিযোগের গুরুত্ব আছে কতখানি? আমার মনে হয় এটা হারুন সাহেবই অস্বীকার করতে পারবেন না যে কথা বলতে দেওয়া হয় না, অথবা হইতে পারে উনি যেভাবে চান সেভাবে না, কিন্তু আজকে হারুন সাহেবে ওনার ব্যক্তিগত 274 যে উনি ব্যক্তি কৈফত, সেই কৈফত উনি দাবি করেছে পয়েন্ট অফ অর্ডারে, সেটা স্পিকার দিয়েছেন। তারপর হারুন সাহেবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নিজেও প্রথম থেকে প্রশ্ন করার জন্য সম্পূর্ণ প্রশ্ন করে হাত তুলেছিলাম, কিন্তু আমি একটা সুযোগ পাই নাই। হারুন সাহেব এবং বিএনপি আরেকজন সিরাজ সাহেব, তাদের দুজনকে মানুষ স্পিকার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবে শুধু দিয়েছেন। সত্যি করে যদি বলি তাহলে আমি বলবো যে এই পার্লামেন্টে কথা বলতে দেয় না এই অভিযোগটা সঠিক নয়, হয়তো বা হতে পারে হারুন সাহেবের যেভাবে চান সেভাবে হয়তো বা না, বাট এই পার্লামেন্টে আমাদের যিনি স্পিকার সজ্জন ব্যক্তি তিনি দেন না এই কথাটা বলা যাবে না এই জায়গায়। এটা আমি মজিবুল হক চন্দ্র সাহেব, এবার তো তাহলে আমাকে হারুনুর রশিদ সাহেবের কাছে যেতেই হয়, নিশ্চয়ই হারুনুর রশিদ আপনি আমার কথা শুনতে চাচ্ছে পাচ্ছেন, যেটি হচ্ছে আপনাদের সবসময় অভিযোগ ছিল রাস্তায় কিংবা কথা বলতে পারেন না আপনারা পুলিশের ভয়ে, সংসদে তো পুলিশ নেই, তাহলে আপনারা কেন আজ অভিযোগ এনেছেন যে আপনারা সংসদে কথা বলতে পারছেন না? এবং মজিবুল হক চন্দ্র সাহেব বিরোধী দলীয় নেতা কিন্তু বলেছেন যে আপনারা কথা বলতে পারছেন, আপনাদের অভিযোগটি সত্য নয়। ধন্যবাদ। এখানে আমি জনাব চন্দ্র ভাইয়ের সাথে বেশ কিছু বিষয় ঐক্যমত পোষণ করছি। উনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে যেটি প্রতিবাদ করেছেন এবং আইনের শাসনের কথা নিয়ে এসেছেন, আমি তার সাথে একমত। আমি আপনাকে একেবারে ধর্মগ্রন্থে আল কোরআনের রেফারেন্সই বলবো, আল্লাহাক কোরআনের মধ্যে অত্যন্ত স্পষ্ট আমি তাফসিরে পড়েছি যে বিচারবহির্ভূত সকল হত্যাকাণ্ডই ব্যক্তি স্বার্থে সংগঠিত হয়। আপনি এই কথাটি যদি বিস্তারিত আমি বলবো না, আপনি যদি তদন্ত করে দেখেন এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড গুলো হয় যারা ওখানে দায়িত্বশীল কর্মকর্তা তাদের সাথে, না হলে ওখানকার প্রভাবশালী ব্যক্তিদের ইন্ধনে অথবা আপনার রাজনৈতিক দলের সাথে এই সমস্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড গুলো সংঘটিত হচ্ছে। এটি একেবারে আমি কোরআনের আয়াতের বিশ্লেষণ করে আপনাকে বললাম। আর যেটি পার্লামেন্টের বিরোধী দলের কথা বলার সুযোগ আছে, এটা আমরা বিরোধী দল সবসময় বলি, যদিও আমরা মাত্র সংখ্যায় 7 জন, আমি আর রুমিন পার্লামেন্টের সাধারণত কথা বলার একটু সুযোগ চেষ্টা করি, আমাকে মাননীয় স্পিকার সময় দেন, আমি বলবো না যে দেন না তা না, কিন্তু আজকে আমাদের মূল অভিযোগটি ছিল যেটি, সেটি হচ্ছে আমরা জাতীয় সংসদে যে প্রশ্নগুলো জমা দিচ্ছি, যেটা গ্রহণ করে হচ্ছে উত্তর দেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে যেটা উত্তর সঠিক হওয়া দরকার মন্ত্রীরা সেই জায়গার উল্টা উত্তর দিচ্ছে। সেই ক্ষেত্রে আমি আজকে প্রধানমন্ত্রীকেও প্রশ্ন করেছি যে মন্ত্রীরা যদি আপনার ভুল উত্তর দেয় বা অসত্য তথ্য দেয়, তাহলে এখানে আমাদের রুলস অফ প্রসিডিউর যেটা পার্লামেন্টের রয়েছে বা সংবিধান রয়েছে, সেই আলোকে ওই মন্ত্রী, উনি যেহেতু প্রধানমন্ত্রী ওনার কাছে সবাই দায়বদ্ধ, সেই ক্ষেত্রে মন্ত্রীরা এই ক্ষেত্রে শপথ নিয়েছেন, তো উনি ওথ নিয়েছেন এর সময়, সেই ক্ষেত্রে এটা উনি শপথ ভঙ্গ করছেন কিনা,
প্রিয় দর্শক আমাদের সাথে উপস্থাপনই করতে দেয় নাই, ওই চই করে চিল্লাচা করে বাধা প্রদান করেছে। নিশ্চয়ই আমরা একজন অভিভাবক হিসাবে আমরা কখনোই প্রত্যাশা করবো না যে আমাদের সন্তানরা বেশ উচ্চ শিক্ষাঙ্গনে অসাধু উপায় অবলম্বন করে ভর্তি হবে। একজন এখন যদি কেউ অসাধু উপায় অবলম্বন করে অভিভাবক কিংবা ছাত্ররা ছাত্রীরা কেউ এই উচ্চ শিক্ষাঙ্গন গুলোতে ভর্তির সুযোগ নাই, আমি আপনাকে একেবারে সুস্পষ্ট ভাবে বলছি যারা এই সুযোগ নিয়ে ভর্তি হবে তাদের সারা জীবন তারা অনিয়ম দুর্নীতির মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করবে। সুতরাং রাষ্ট্রকে এই বিষয়গুলোর ব্যাপারে আপনাকে কঠোর হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আইন, আজকে আইনের শাসন, আজকে বিতর্ক কেন হচ্ছে আপনি দ্রুত বিচার করেন। একজন চুন্ন ভাই বলেছে যে আজকে যারা আপনার ধর্ষণের শিকার হচ্ছে, মাদকের মামলা হচ্ছে, দুর্বলতা আইনের দুর্বলতার কারণে কিন্তু আইন থেকে সুযোগ পেয়ে যাচ্ছে। আপনি এক মাসের মধ্যে দ্রুত বিচার, আজকে আপনার কারবারি করছে যারা আপনার ধর্ষণের হচ্ছে, যারা আজকে বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে, আপনি সেরকম শক্ত আইন করেন এবং সেই আইন অনুযায়ী সেখানে অভিযোগটা সঠিকভাবে দখল করেন এবং সেখানে আপনি সঠিক তথ্য উপাত্ত দিয়ে সাক্ষী প্রমাণ দিয়ে আপনি সেখানে দ্রুত বিচার করে তাদেরকে ফাঁসি দেন, আইন সেভাবে আইন নিয়ে আসেন। কিন্তু আইন থাকবে, আইনের অপপ্রয়োগ হবে। আমি সরকারি দল হলে আমার জন্য একরকম আইন, আমি বিরোধী দল হলে আমার জন্য আর এক রকম আইন, যেটি আজকে আমি পার্লামেন্টে 274 আমি রেজও করেছি যে আজকে আমি বিরোধী দলের একজন সদস্য, আমার বিরুদ্ধে এক জালিয়াতরা মামলা করেছে 18 মাস ধরে, সেটা তদন্ত রিপোর্ট দাখিল করে না, আমি জেলার আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা, আমার থানার আমি আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা, সেখানে আমি এর প্রতিকার পাচ্ছি না, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছি, পার্লামেন্টে কথা তুলেছি, কারণটি কি যে আজকে এটার সাথে সরকারি দলের লোকেরা জড়িয়ে রয়েছে। তাহলে আজকে সরকারি দলের জন্য যদি এক ধরনের আইন হয় আর বিরোধী দলের, তাহলে তার আইনের শাসন হলো না। আপনাকে এই বিচারভূত হত্যাকাণ্ড বন্ধ তখনই হবে যদি আপনি দেশে আইনের শাসন নিশ্চিত করতে পারেন এবং যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারেন, তাহলে বিচারভূত হত্যাকাণ্ড দরকার হবে না। যারা অপরাধ করছে তাদেরকে আপনি আইনের আওতায় নিয়ে আসেন, তাদের বিরুদ্ধে সঠিক সাক্ষী তথ্য প্রমাণ দিয়ে তাদেরকে আদালতে নিয়ে আসেন, তাহলেই দেখবেন যে অপরাধ কমে যাবে, তাহলে অপরাধ আপনার বন্ধ হবে। কিন্তু আপনাকে থামাচ্ছি, একটু থামিয়ে দিই, আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, বারবারই আপনারা দুজনই জনপ্রতিনিধি বলছেন যে সবার প্রতি আইন যদি সমান হয় তাহলে কিন্তু এই ধরনের কস ফ্রায়ারগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তখনই কিন্তু ক্ষমতার অপব্যবহার করবার সুযোগটি পায়। কতিপয় আইন শৃঙ্খলা বাহিনী সকলেই নিশ্চয়ই না রাজনৈতিক ছত্রছায়ায়, তো আপনাদের মতো রাজনীতিবিদদের ছত্রছায়াতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এই বৈধ অস্ত্র দিয়েই তারা কিন্তু অবৈধ যে কোনো ধরনের অন্যায় করে। তাহলে রাজনীতিবিদরা যদি নিজেদেরকে পরিবর্তন না করে, আমরা সকল ক্ষেত্রে কিন্তু এই ক্রসফায়ার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর দিকেই আঙুলটা উঠায়। আপনারা কতখানি নিজেদের জায়গা থেকে নিজেরা নিজেদেরকে কালিমা মুক্ত রাখতে পারছেন? অবশ্যই এখানে রাজনৈতিক দলের তো দায়বদ্ধতা আছেই, আমরা যারা রাজনীতি করি, যারা ক্ষমতায় আছি বা আমরা বিরোধী দলে আছি, তাদেরকে জবাব দিতে আসতে হবে। আপনার এখানে যারা আজকে ক্ষমতায় আছে তাদেরকে আপনার এই আইন প্রয়োগকারী সংস্থার এই সমস্ত অপপ্রয়োগের ব্যাপারে তাদেরকে বলতে হবে। আপনি দেখেন আজকে যে 10 বছর যাবৎ এতগুলো বিচার বহিত হত্যাকাণ্ড হয়েছে, সরকারের স্ট্যান্ড কি? সরকার, আমি পার্লামেন্টে আজ থেকে 6 মাস আগে 1 বছর আগেও বলেছি, সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের IGP বলে যে না, দেশে কোনো বিচার বহিত হত্যাকাণ্ড নাই, দেশে কোনো ভুয়া মামলা নাই। আমার নামে 20টা মামলা আছে যেখানে আমি বাড়িতে ঘুমিয়ে আছি, রাত 2টার সময় আমাকে পুলিশ ধরে নিয়েছে, নাশকতার মামলা দিয়ে, আমাকে রাজনৈতিক মামলা দিয়ে আপনার দীর্ঘদিন আমাকে জেলখানায় বন্দী রেখেছে, আটক রেখেছে। এই ধরনের বাংলাদেশে লক্ষ লক্ষ ঘটনা আছে। আপনার তো বিষয়টা হচ্ছে, আপনি আইন প্রয়োগকারী সংস্থাকে, রাজনৈতিক দল যারা ক্ষমতা আছে তারা যদি আপনি অপব্যবহার করেন, অপপ্রয়োগে তাদেরকে কাজে লাগান, তাহলে তারা তো এই ধরনের অপকরণের মধ্যে জড়িয়ে পড়বে, যেটাই এখন জড়িয়ে পড়েছে। সুতরাং এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হলে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহিতার জায়গায় আসতে হবে। এটি যদি আমরা আসতে পারি তাহলে দেশে আমরা মানুষের সুশাসন বলেন, মানুষের অধিকারগুলো বলেন, মানুষের ভোটের অধিকার বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার বলেন, সেগুলো সবগুলোই কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। এখানে সংকটটা হয়ে গেছে কোথায়, যে আজকে আপনার আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আপনি মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে 2009 সালে পার্লামেন্ট থেকে পাশ করা হয়েছে,
এই মানবাধিকার কমিশনের মধ্যে যে তাদের কার্যবিবরণী রয়েছে তৃতীয় অধ্যায়ে, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে আজকে যদি কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর জীবনহানি ঘটে, তার পরিবার বা তার স্বজনরা আপনার হিউম্যান ওই কমিশনে গিয়ে তারা আবেদন করতে পারবে এটা তদন্তের প্রতিকারের জন্য। কিন্তু এই তিন বছর থেকে কেউ যেতে পেরেছে? যে রাষ্ট্র তো রাষ্ট্রকে নিরাপত্তা দিতে হবে। আমি আজকে আমার পরিবারের কেউ আপনার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হলো আইন প্রক্রিয়া সংস্থার পরিচয়ের দ্বারা, বা সেই ক্ষেত্রে তো আপনাকে রাষ্ট্রকে নিরাপত্তা দিতে হবে। আমি অভিযোগ দাখিল করব, আমি নিরাপত্তা চাবো, আমি বলবো যে আজকে এই সাধারণ মানুষ যারাকে আজকে হত্যা করা হচ্ছে, এই সাধারণ পরিবারের পিছনে যদি রাজনৈতিক দল বা রাষ্ট্র না দাঁড়ায় তাহলে কিন্তু আপনার এর প্রতিকার হবে না। আমি একটু মুজিবুল হক চূর্ণ সাহেবের কাছে যেতে চাই। জি জি হারুন সাহেব, আপনি আমাদের সঙ্গে থাকুন। মুজিবুল হক চূর্ণ, আমি যে কথাটি আপনার কাছে জানতে চাই যে ক্রস ফায়ারের দায়িত্ব কি শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর, নাকি রাজনীতি এবং রাজনীতিবিদদের ওই দায় নিতে হবে তারা, অর্থাৎ আপনারা যদি না বদল হন? সে একই প্রশ্ন, তাহলে কি এই জিনিসটি বন্ধ হবে? কারণ ছত্র ছায়া বলি আর যাই বলি কেন, প্রশ্রয় আশ্রয় অভিযোগ তো আসে যে রাজনীতিবিদরাই দিয়ে থাকেন বিভিন্ন অঞ্চলগুলোতে জেলাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমি হারুন সাহেবের কথা ন্যায় করে বলি, আসলে সত্যি কথা যদি বলতে হয় সেটা হলো যে আমরা যারা রাজনীতি করি আমরা সব বিরোধিতা ভুগি। সরকারে গেলে আমরা একরকম এবং বিরোধী দলে গেলে আমরা আরেক রকম। আজকে হারুন সাহেব যে কথাটা বলছেন এখন, উনি সরকারে গেলে এই কথাটি ভুলে যাবেন। ঠিক আমি যা বলছি সরকারে গেলে ভুলে যাই। আওয়ামী লীগ আগে যা বলেছে বিরোধ থাকতে, এখন সরকার আসার পর অনেক কিছু ভুলে গেছে। দোষটা কোনো বাহিনীর না, দোষটা রাজনৈতিক নেতৃত্ব। আমি স্পষ্ট ভাষায় একদম বলি, একজন নাগরিক হিসেবে আমার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা হলো বাংলাদেশে বিভিন্ন দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি শপথ করেন যে আমরা আমাদের দলে কোনো সন্ত্রাসীকে জায়গা দেব না, কোনো অস্ত্রবাসকে জায়গা দেব না, আমরা কোনো খারাপ লোককে জায়গা দেব না, এবং আমরা ক্ষমতা গেলে এটি ঠিক রাখবো, তাহলে বাংলাদেশে এই সমস্ত কোনো অপরাধ অন্যায় এই এক্সিডেন্টসে কিলিং হবে না। আসলে আমরা অনেক সময় ব্যক্তিগত গ্রাজে, অনেক সময় দলীয় গ্রাজে আমরা এই কাজগুলি করি। আমরা মানে এটাই হলো সবচেয়ে দুঃখজনক যে আমরা বিরোধী দল থাকতে যা বলি সরকারে গেলে তা বলি না। দেখেন বিগত আমলে আমরা অনেক সময় দেখছি অনেক যে যারা সব সময় আপনার এই এসএস সাহেবের সময় আমাদের বিরুদ্ধে আন্দোলন হলো গণতন্ত্রের জন্য, ব্যাপক আন্দোলন, বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে আন্দোলন করলো, আন্দোলন করে তারা গণতন্ত্র আনলেন। 1990 সালের ডিসেম্বরে আমরা রিজাইন দিলাম, 91 সালে গণতন্ত্র আসলো। মানে 91 সালে যখন ইলেকশন হলো আওয়ামী লীগ বলে ইলেকশনটা ভালো হয় না, এখানে কারচুপি হয়েছে। আবার যখন 96 সালে আওয়ামী লীগ আসলো বিএনপি বললো ইলেকশন কারচুপি হয়েছে। আবার যখন 2001 সালে বিএনপি আসলো আওয়ামী লীগ বললো ইলেকশন কারচুপি হয়েছে। আবার যখন আওয়ামী লীগ আসলো বা মহাজোট আসলো 2008 সালে বিএনপি বললো এখানে নির্বাচন কারচুপি হয়েছে। আসলে আমরা এখনো গণতন্ত্র প্রতিতে শ্রদ্ধাশীল, সহনশীলতা, সরকারি দল বিরোধী দল যে ক্ষমতা যাবে আমরা বিরোধী দল যাবো, আমরা সরকারকে ভালো কাজে সমর্থন করবো, খারাপ কাজকে আমরা সমর্থন করবো না। এই যে গঠনতান্ত্রিক বা এই যে একটা মানসিকতা, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, অপরের মানে পরবর্ত সহিষ্ণুতা, এই জিনিসটা আমাদের মধ্যে এখনো হয় না। এই জিনিসটা না হওয়া পর্যন্ত আমার মনে হয় দেশে সুষ্ঠু পরিবেশ আনাটা কঠিন হবে। আমি শুধু এইটুকু বলবো, আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত, আমরা সরকারে থাকি, বিরোধী থাকি, আমরা যারা রাজনৈতিক নেতা বা কর্মী, আমরা যদি ভালো থাকি, আমরা যদি সৎভাবে থাকি, যদি আমরা এই সমস্ত জিনিসকে এলাও না করি, তাহলে আমার মনে হয় দেশে এই ধরনের কিছু হবে না। এটা ঠিক সরকারি ছত্র চায় কোনো বাহিনী, আমার মনে হয় না যে কোনো বাহিনী নিজের নিজ থেকে এরকম ধরনের খারাপ কাজ করতে পারে। যদি করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তাই আমি মনে করি যে যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা তাদের উচিত যখনই সরকারি যায়, আমার দল সহ কাজটি এখন যা আমি ফিল করছি সেটি যেন সরকারি আমার মনে থাকে এবং আমি যেন সেইভাবে চলি। এটা বিএনপির জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য, যারা বিরোধী দলে আছে তাদের জন্য প্রযোজ্য, যারা সরকার আছে তাদের জন্য প্রযোজ্য। কাজেই এই দোষাদোষী না করে আমার মনে হয় আমাদের সবারই একটু ভালো হয়ে যাওয়া উচিত, আমাদের সবারই মানসিকতা পরিবর্তন করা উচিত, আমাদের সবারই সহিষ্ণুতা আসা উচিত। শুধুমাত্র সমালোচনা করার জন্য যে আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগের সমালোচনা করি, আওয়ামী লীগ এই করেছিল সেই করেছিল, আবার আওয়ামী লীগ বিএনপি এই করেছিল, অ্যাসোসিয়েশন এই করেছিল, এই সমস্ত চলে না, আমরা বাদ দিয়ে আমরা পরনিন্দা বাদ দিয়ে, প্রদ্রোহ বাদ দিয়ে আমরা এই দেশের মানুষের কথা বলি, আমরা এই দেশের মানুষকে নিয়ে রাজনীতি করি, এই দেশের মানুষের স্বার্থে আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে চলুন আমরা কাজ করি।
দোষারোপ এবং দলাদলি এবং রেষারেষির রাজনীতি পরিহার করে মানুষের জন্য রাজনীতি করা, অবশ্যই আপনাদের তো সেটাই উদ্দেশ্য, রাজনীতি তো মানুষের জন্যই করে। হারুনুর রশিদ সাহেব, আপনারা সরকারি পক্ষে থাকলে এক ধরনের কথা, বিরোধী পক্ষে থাকলে আপনারা কতটা মানুষের জন্য রাজনীতি করছেন, কতটা ক্ষমতার চেয়ারের জন্য রাজনীতি করছেন? জি অবশ্যই, আমি মজিদুল হক কুন্দু ভাইয়ের যে সর্বশেষ জুড়ে যে বিষয়টি উত্থাপন করেছেন, আমি এটার সাথে পুরোপুরি একমত যে আমি ডাবল স্ট্যান্ডার্ড নাই। আমি ক্ষমতায় থেকে বলবো যে এটা করা উচিত, বিরোধী দলের থেকে বলবো এটা তো করা উচিত, এটি থাকা উচিত নয়। নির্বাচনে স্বচ্ছতা নিয়ে আসার জন্য আপনার 91 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং পরপর 3টা টার্ম নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়ে 2006 সালে তর্ক বিতর্ক হয়েছে বা সেটা নিয়ে ত্রুটি বিচ্যুতি রাখতে পারি, কিন্তু সেটা আপনি পরিবর্তন করে দিলেন, যে বললেন যে আমি এখন আমি ক্ষমতায় থাকবো, সংসদ থাকবে, সবাই থাকবে, সারা পৃথিবীতে এভাবে নির্বাচন হয়, ঠিক আছে এবার নির্বাচন হবে। আমরা নির্বাচনটা বর্জন করলাম, আমরা নির্বাচন বর্জন করে নির্বাচন 154টা বিনা ভোটে এমপি হয়ে গেল, ভালো কথা। আমরা 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করলাম, সরকার কি এই নিশ্চয়তা দিতে পেরেছে যে আমি যে আইনটা বা পরিবর্তন করলাম ওটার চেয়ে এটা ভালো? এই জায়গাটা যদি সরকার নিশ্চিত করতে পারতো যে না ঠিক আছে আমাদের অধীনেই নির্বাচন হচ্ছে, আমরা নির্বাচন স্বচ্ছতা দেখিয়ে দিলাম, তাহলে তো অসুবিধা ছিল না। সমস্যাটা হচ্ছে কি, আমাদের যদি অসৎ উদ্দেশ্য থাকে, অসৎ চিন্তা থাকে, তাহলে কিন্তু আমি সংকট থেকে বেরোতে পারবো না। মজিবুল হক চুন্নু যেটা বলেছে একেবারে পারফেক্ট, যে আমরা অভিযোগের রাজনীতি বাদ দিই, দোষারোপের রাজনীতি বাদ দিই, দেশ 50 বছর পূর্তি হতে যাচ্ছে, আমাদের এইরকম পাশে আশেপাশে অনেক দেশ যাদের বয়স 50 বছর তারা আজকে কোথায় দাঁড়িয়ে গেছে, কিন্তু আমরা এখনো আমরা বাংলাদেশের আইনের শাসন বলেন, আমাদের গণতান্ত্রিক শাসন বলেন, সাংবিধানিক যে সংকটগুলো রয়েছে সেগুলো এখনো আমরা দূর করতে পারিনি। সুতরাং আমাদের বৃহত্তম যে রাজনৈতিক দলগুলো আছে, অন্তত পক্ষে মৌলিক কিছু বিষয়ে আমাদের ঐক্যমতের জায়গায় আসা দরকার, আলোচনা দরকার। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগকে যদি বলি যে বিএনপি আসেন আমরা আলোচনার সূত্রপাত করি, বলছে না এরা বিএনপি জামাতকে ছাড়তে হবে, মুখকে ছাড়তে হবে, এই ছাড়তে হবে, ওই ছাড়তে হবে। আমি আপনাকে একদম সুস্পষ্ট ভাবে বলছি, আল্লাহ রসুল, আমি কোরআনের আয়াতগুলো এই কারণেই বলছি যে আল্লাহ রসুলের কাছে তো ওহি আসতো ফেরেস্তার মাধ্যমে, তারপরও উনার সময় যে সমস্ত যুদ্ধ সংগঠিত হয়েছে, যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, উনি কিন্তু সাহাবীদের সঙ্গে প্রত্যেকটি বিষয়ে আলোচনা, এই জন্য কোরআনের মধ্যে বলছে এবং হাদিসেও বলছে যে তোমরা যে কোনো বিষয়ে আলোচনা করো তাহলেই তো ফয়সালা আসবে। এখন আপনি আজকে যারা সরকারে আছে, আপনি কোনোভাবে আজকে আলোচনায় বসতে চাই? আলোচনায় বসতে গেলে তো সমাধান আসবে, আলোচনায় বসতে গেলে তো সংকটের বিষয়গুলো চিহ্নিত হবে যে আমাদের জাতীয় সংকটগুলো কি কি, আমাদের জাতীয় সংকটগুলো দূর করার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার। আপনি আলোচনাই করতে চাবেন না, আপনি আপনি বিরোধী দলকে আপনি বৈরীর একটা শত্রু মনোভাবাপন্ন করে থাকবেন। কিন্তু নির্বাচনের সময় তো আলোচনা হয়েছিল হারুনুর রশিদ সাহেব, নির্বাচনের আগে কিন্তু আলোচনা হয়েছে। আমরা 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 আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রীর দাওয়াতে গণভবনে আপনার গণফোরাম সহ না জাতীয় ঐক্যফ্রন্ট সহ আরো অন্যান্য রাজনৈতিক দল গিয়েছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে অঙ্গীকারটা জাতির সামনে করেছিল যে আপনারা নির্বাচনে আসেন, নির্বাচন অবাধ সুস্থ শান্তিপূর্ণ হবে, সেই অদা এবং অঙ্গীকার কিন্তু উনি রক্ষা করতে পারেননি। বিষয়টি এখানে যে আগে আমাকে বসে আপনারা তো ওটা তো আমরা তখন বলে আলোচনা নিয়ে আলোচনা, আমাদেরকে আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। জি হারুনুর রশিদ সাহেব, আপনাদের যে অভিযোগের জায়গাটি যে অঙ্গীকার রাখেননি, সরকারি দপ্তরের অঙ্গীকার রাখেননি, কিন্তু আপনারা কিন্তু বারবারই জানিয়ে দিচ্ছেন আগামী দিনে যে কতগুলো নির্বাচন আছে সবগুলোতে বিএনপি কিন্তু অংশগ্রহণ করবে, অর্থাৎ রাজনৈতিক দল নির্বাচন করবে, এটাই হচ্ছে জনগণ চাই। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, শেষ করার আগে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাটার্স অফ টু দ্য পয়েন্টে আপনারা দুজন এতটা সময় দিলেন বলে। আর শেষ করবো শুধু এটুকুই করে বলে, রাজনীতি এবং রাজনীতিবিদের ধর্মই হচ্ছে একটা, সেটা হচ্ছে জনগণের সেবা করা। জনগণের সেবা করবে রাজনীতিবিদরা, সেটাই আমরা মনে করি এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে যাবে এবং কাজ করছে। এই প্রত্যাশা রেখেই আজকে ম্যাটার্স অফ টু দ্য পয়েন্ট থেকে আমি সোমা ইসলাম বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।